এই যে শিশু থেকে আজও প্রতি আমি এত বড় হলাম, এই পাখি থেকে ধরে রাখার শক্তি আমার। আমি যতই তারে ভালোবাসি না কেন, যতই আদর করি না কেন, এই পাখি একদিন তার মতো চলে যাবে। আমার মা এমনিতে অসুস্থ, তো আজকে দুপুরবেলা মা তো থাকে বাড়িতে, আমি থাকি ঢাকা। আমি জানি অসুস্থ, তারপরে একটা ফোন আসছে। এই ফোনটা যখন রিসিভ করলাম, কথা বলে আমি মনে করেছি আজকে এই গানটাই আসতে পারবো না, আর জুয়েল মাথুরকে আমি বুঝাইতে পারবো না যে এত একটা কঠিন সমস্যা আমার হয়ে গেছে। আমাকে এমনই বোঝানো হয়েছে যে আমার মা আর নাই। আমি দিনের বেলা অনেক খেটেছি, কারণ মায়ের সেবা যত্ন আমি কখনো করতে পারি না। আমি এমনই একটা কপাল পোড়া যা সবাই করে, আমার বেলা তা হলো না। যার সাথে আমার জন্মের সম্পর্ক, যার সাথে আমার নারের সম্পর্ক, সে মাকে কিভাবে বলে দেব? হয়তো থাকতে যদি তাও চিনে মরে গেলে মনে হয় যে আমার সাথে বেশি কেউ চিনবে না। রীতি নাই রে, ও আমি রাখব চাপাইয়া। দুই দিনের পি রীতি নয়েল সুয়েল মা করবা, মাকে থাকিব বলি দিলে বাস নাই জানে, তারপর সন্তানকে দিয়ে বলে আমি পরে খাবো তুমি খেয়ে না। তাকে বলো মা, মা তাকে বলে যে মা হাজারো দোষ চাপা রাখে সন্তানে। মা তাকে বলে জন্মের পরে যে এই খাবার মুখে তুলে দেয় সন্তানে, তাকে মা বলে। সেই মায়ের যতটা আমার প্রিয়, বন্ধু হইলে পরদেশি বন্ধু হইলে ও জানতা স্মৃতি দিয়া। আর বাবা সে যে আমায় ছাইরা গেল, যা
আজল কান্দে এত গান আমি গাইলা যার লাগিয়া এত গান আমি মনের দুঃখ খুই না তবে কত বেদনা মাথা গিতে সেই সত্তা মায়ের চিহ্ন আমার মত পুরা কপা মায়ের চর মাথা কিনে মায়ের চর বিদেশে পি পাকে যদি হরিবন্দ জানিতে আগে যাবে শুকনা ডালে বৈশাখ কবু কাগজ দিদাকে গোলাতে পায় দান লইয়া সন্তানের সুখ দেখে খাইয়া যাবে তারন কাগা উদর বলিয়া খালা বলো ফুপু বলো মায়ের ঘটনা লজ্জবতী পাতা যেমন শুইতে গেলে পরে
আমার সন্তানের লাশ গিয়া মায়ের কলিজায় আগুন তাও তাও কইরা জ্বলে সেই মায়ের থাকতে আমরা যেই জনে চিনলাম না রাসুল কয় কবরে কি রুদ হাসরে রাহার নাম ঠিকানা আদল কান্দে এত গান আমি গাইলা জারলা কি আদল কান্দে Yeah.